শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং মঞ্চকর্মী ও অভিনেতা ফেরদৌস আমিন বিপ্লবের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। মোহাম্মদপুর ইকবাল রোডের কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফারিহা জেবার একক চিত্রকলা প্রদর্শনী স্টোরি অফ আ সিড। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 8 অক্টোবর পর্যন্ত। গুলশান রেডিয়াস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী ওপেন ডোর। সকাল 11টা থেকে রাত 8টা, এই সময়ে প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান এক্সপার্ট টুডেজ কিচেন। রাত 8টা 20 মিনিটে দেখবেন বৃন্দাবন দাসের রচনায়, সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা। তুমি কি শুনেছো যে গঙ্গাধর দাস নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? কি হয়েছে সেটা তো কথা পারবো না, কিন্তু গতকাল দুপুর থেকে নাকি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে নিশ্চয় বইয়ের সাথে ঝগড়াঝাটি করি শয়তানটা কোথাও পলায় আছে। সুজন চেয়ারম্যানের যে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে সেই খবরটা কি শুভনম মেম্বার তোমার দিছে? আমি শিওর তোমার দেয়নি। সুজনের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে দুলা ভাই, কি বলেন, কার সাথে কোনে? দেখলে তো আমার কথাই ঠিক হলো, তোমার কি করে অন্ধকারের মধ্যে রেখে দিছে। সুজনের খালাতো বোন আছে, কল্পনা আছে না, তার সাথে বিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি। আপনি এত কথা জানলেন কেমন করে? এটা কি ধরনের ব্যবহার? এরকম বোবার মতো হাতের জন্য কি খালা মা তোমাকে আমার সাথে পাঠিয়েছে? এ সরি, তুই এ কথা করছো কিসের জন্য? তুই এই গ্রামটা ঘুরে দেখবে চাইছো? দেখ আমি কি নিশ্চিত করতেছি, আমি কি তোর চোখ বাঁধিয়ে রাখিছি? রাত 9টা 25 মিনিটে থাকছে রিয়ালিটি শো সিলন সুপার সিঙ্গার। ফিরছি আমি আবার গানে, নিজেকে ছাড়িয়ে গানের টানে, ছড়াতে সুরের রং রাঙাতে হৃদয় সবার। ফিরছি আমি রাত 11টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রিয়েলিটি শো পালসার স্ট্যান্ড মেনিয়া। সবাইকে ওয়েলকাম করছি পালসার স্ট্যান্ড মেনিয়া সিজন 1 এর। আর ইউ রেডি? ইওর টাইম স্টার্ট নাও। আমাদের চোখ জুড়ে গেছে, ফ্যান্টাস্টিক, কিপ ইট আপ ম্যান। একজন থেকে একজন যখন ভালো করছে কেউ নিশ্চয়ই খারাপ করবে। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মঞ্চকর্মী ও অভিনেতা ফেরদৌস আমিন বিপ্লব। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো? খুব ভালো আছি। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই আজকে, যে মানুষটিকে নিয়ে কথা বলতে চাই, আমাদের প্রয়াত নাট্যজন এস এম সুলাইমান, তাকে স্মরণ করে প্রত্যেক বছর থিয়েটার আর্ট ইউনিট একটি নাট্যমেলার আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নিশ্চয়ই নয়, আর যদ্দূর জানি যে কিছুক্ষণ আগেই সেটি শুরু হয়েও গেছে। আপনি তো প্রত্যেক বছর সেই আয়োজনের সাথে জড়িত থাকেন, আজকে এই মুহূর্তে এনটিভিতে শুভ সন্ধ্যার আয়োজনে আছেন, কিন্তু তাকে নিয়েই আমরা কথা বলছি, অভিজ্ঞতাটা কেমন?
আসলে ওনার মৃত্যুর পরে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা আয়োজন করছি, এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা। আমরা প্রতি বছর একজন তরুণ নাট্যকর্মীকে প্রণোদনা বৃত্তি দিয়ে থাকি এবং একটি স্মারক বক্তৃতা হয়। সোলায়মান ভাই আসলে মূলত আমরা বলি তারুণ্যের প্রতীক। ওনার নাটকগুলোতে তরুণ সমাজ সবসময় উদ্বুদ্ধ হয়েছে, সেই কারণেই ওনার স্মৃতি রক্ষার্থে আমরা এই তারুণ্যের প্রতীক সোলায়মানের জন্য এই অনুষ্ঠান আয়োজন করি প্রতি বছর। এবছরও আমাদের এই অনুষ্ঠান আছে, এই এখনই শুরু হতে যাচ্ছে এটা মহিলা সমিতি মঞ্চে। এবছর এই বৃত্তিটা পাচ্ছে হলো জুলফিকার চঞ্চল, উনি এই গাইবান্ধার একজন নাট্যকর্মী। আর স্মারক বক্তৃতা যেটা আছেন সেটা করছেন ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের। উনি মূলত নাট্য সঙ্গীত গবেষক, মানে খুবই গুণী মানুষ, এবং সোলায়ন ভাইয়ের সাথে একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে ওনার। একটা সময় উনি এবং সোলায়ন ভাই মিলে কিছু কাজও করেছে। তা আমরা খুবই খুশি যে উনি এবছর পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন দুদিন যাবৎ। উনি দ্বিতীয় দিন স্মারক বক্তৃতা করবেন আর কি। তো এই যে দুই দিন ব্যাপী একটা অনুষ্ঠান পরিচালনা করতে যাচ্ছেন আপনারা, এবং প্রত্যেক বছর তো অনুষ্ঠানটি শুরুর পরবর্তীতে একটি নাটকও মঞ্চস্থ হয়ে থাকে। প্রতি বছর নাটক হয় ঠিক তা নয়, কোনো কোনো বছর নাটক হয়নি, তবে এবছর নাটক আছে। আমরা চেষ্টা করি নাটক করতে, আসলে জানেন তো হল সংকট আছে, আমরা সবসময় দুদিনের প্রোগ্রামও করতে পারিনি, কখনো কখনো একদিনের প্রোগ্রাম করতে হয়েছে। এবছর আমরা দুদিনের প্রোগ্রাম করছি, আমরা প্রথম দিন করছি মহিলা সমিতিতে, পরের দিন শিল্পকলায়। তার উল্লেখযোগ্য কোন নাটকটি আসলে দেখানো হবে? ওনার মানে আমার দল থিয়েটার আর্ট ইউনিটের সবচেয়ে আমি বলবো যে আলোচিত নাটক, সারা জাগানো নাটক কোর্ট মার্শাল। আমরা এই কোর্ট মার্শাল নাটকের একটি প্রদর্শনী করছি আজকে। এটি খুবই জনপ্রিয় হয়েছিল, আপনি জানেন প্রায় 30 বছর যাবৎ এই নাটকটি অভিনীত হচ্ছে, এবং এটার শোয়ের সংখ্যা প্রায় মানে 250 বোধ হয় এখন, এখন বোধহয় 272 এরকম বোধ হয় আমার। আচ্ছা, এস এম সুলাইমানকে অনেকেই তাদের নিজস্ব জায়গা থেকে নিজের মতো করেই চিনে থাকেন, তো এই নাট্য ব্যক্তিত্বটাকে আর একটু ভালো করে আমার দর্শকের সামনে চেনানোর জন্য তার সম্পর্কে যদি একটু স্মৃতিচারণ করেন। আসলে ক্ষণজন্মা এই প্রতিভাধর শিল্পী সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। উনি মাত্র 48 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। আমি আপনাকে একটি কথা বলবো, বললেই আপনি বুঝতে পারবেন, ওনার শিল্প জীবন মাত্র 25 বছর। 25 বছরে উনি 31টা নাটক রচনা করেছেন, যেটা বোধহয় এই সময় চিন্তা করাটাও একটা মানে বিরাট একটা দুঃসাহসের ব্যাপার। উনি একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা, এই শিল্পের সবগুলো ধারাতেই ওনার মনশিয়ানা ছিল। হ্যাঁ, যেটা আসলেই খুবই কি বলবো, আমরা খুব অবাক হয়ে। আমি একটুখানি জুড়ে দেই যে আমার জানা মতে উনি ভীষণ সঙ্গীত পিপাসু ছিলেন। সঙ্গীত তো আসলে মানে মানুষের বলে না যে স্বপ্নময় চোখ, ওনার চোখ ছিল আসলে গীতল চোখ, সঙ্গীতময় চোখ। উনি চোখ দিয়ে সঙ্গীত করতেন। মানে আমি আপনাকে একটি ঘটনা বলি, আমাদের একটি নাটক অভিনীত হচ্ছিল তখন, এটা বোধ হয় 96-97 সালের ঘটনা, স্বপ্ন দেখো মানুষ, এটা ওই ডন কোয়েক্সোটের সেই গল্প, সার্ভেন্টেসের সেই গল্প অবলম্বনে নাটকটি ছিল। তো সেখানে আমাদের পরের দিন শো কোনো একটা উৎসবে সম্ভবত, তো মেয়েরা যে কাজ করে মঞ্চ নাটকে খুব স্ট্রাগল করে কাজ করে, অনেক ধরনের প্রবলেম তৈরি হয়, পারিবারিক একটা পারিবারিক প্রবলেম, সামাজিক প্রবলেম। তো পরের দিন আমাদের ওই উৎসবে নাটক, হঠাৎ করে আমরা সন্ধে 7টার সময় যখন রিহার্সালে ঢুকেছি, জানতে পারলাম যে একটা মেয়ে এই শোটা করতে পারছে না পারিবারিক কারণে। আচ্ছা, এবং ক্যারেক্টারটা এত বড়, এই সময়ের মধ্যে কাউকে তোলাও যাবে না, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সোলায়ন ভাই খুবই চিন্তায় পড়ে গেলেন, আমরাও খুব চিন্তায় পড়ে গেলাম যে তাহলে কি আমরা এই উৎসবে নাটক করতে পারবো না। সোলায়ন ভাই কিছুক্ষণ আপন মনে গান গাইলেন, ওনার সঙ্গীত ইয়ে করলেন, আমরা মুগ্ধ হয়ে দেখতাম। হ্যাঁ, তো হঠাৎ উনি তাৎক্ষণিকভাবে একটি গান লিখে ফেললেন এবং সুর দিয়ে ফেললেন, এবং বিশ্বাস করেন ওই নাটকে ওই গানটা ঢুকে গেল। এই মেয়েটির প্রয়োজন আর হলো না ওই নাটকে, এই গানটা দিয়েই উনি ফিল আপ করে ফেললেন।
ওই মেয়েটির প্রয়োজন ভাবা যায়, চিন্তা করা যায় বলে সত্যি। তো আপনি ব্যক্তিগতভাবে যেহেতু এই মানুষটির সান্নিধ্য লাভ করেছেন, সেখান থেকে নিশ্চয়ই অনেক অনেক নির্যাস আপনার জীবনের অভিজ্ঞতার সাথে মিশে আছে। এত কিছু বলার সময় হয়তো হবে না, তবে সেখান থেকে উল্লেখযোগ্য এমন কিছু যেটা নিয়ে আজও আপনি কাজ করে যাচ্ছেন এই শিল্পাঙ্গনে। আসলে একদম কমপ্লিট একটা নাটকের মানুষ উনি, নাটক পড়তেন, নাটক শুনতেন, নাটক খেতেন, নাটক নিয়েই ঘুমোতেন, এরকম একজন মানুষ ছিলেন। মানে এটা এই সময় বিরল, পুরোপুরি নাটকে বুধ হয়ে থাকা একজন। মানে আমি এরকমও দেখেছি যে উনি খাচ্ছেন, মানে ভাত খাচ্ছেন, খেতে খেতে আবার মনে হলো যে একটা লিখায় ইয়ে করছেন। হ্যাঁ, মানে অর্ধেক খেয়ে আবার পাশে কাগজটা আছে লিখছেন, হাতে সিগারেট আছে ওটা খাচ্ছেন। মানে ওই যে বলা হয় না যে কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একাধারে অনেক ধরনের কাজ করতে পারতেন, উনি একাধারে অনেক ধরনের কাজ করতে পারতেন। মানে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আসলে একটা মঞ্চ নাটকের মানুষ কেমন হতে পারে এই বিষয়ে, মানে যারা ওনাকে দেখেছে এটা তাদের জন্য একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা আমি মনে করি। এবার একটুখানি কোর্ট মার্শাল কাহিনী সম্পর্কে শুনবো, কারণ যদিও আপনি বলছেন যে অনেকবার মঞ্চস্থ হয়ে গেছে, তবু কিন্তু তরুণদের মধ্যে অনেক দর্শক রয়েছে যাদের হয়তো নাটকটি এখনো দেখা হয়নি, তাদের জন্য যে নিঃসন্দেহে একটি অনেক বড় সুযোগ। তো কোর্ট মার্শালের ঘটনাটা, আসলে কোর্ট মার্শাল ধরেন দিল্লিতে উষা গাঙ্গুলি করেছে, হ্যাঁ ওখানে স্বদেশ দীপকের ইয়ে ছিল, নাটক ছিল। তো এটা আসলে সোলায়ন ভাই বাংলাদেশের পার্সপেক্টিভে যখন এটা করে, আপনার কখনও মনে হবে না এটা বাইরের একটা নাটক, এটা পুরোপুরি আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশ জাতি নিয়ে একটি নাটক। হ্যাঁ, এই নাটকটি আসলে কি বলবো, এটা নিয়ে মানে অনেকেই নাটকটি দেখে মুগ্ধ হয়ে লিখেছে পত্রিকায়, ইভেন পলিটিশিয়ানরা পর্যন্ত লিখেছে, মাহমুদুর রহমান মান্নাও একটা কলাম লিখেছে এটা নিয়ে, মানে উনি এতটাই মুগ্ধ হয়েছে। ধরেন মামুনুর রশিদ লিখেছে বা আতা ভাই লিখেছে, সেটা ধরলাম নাটকের মানুষ, কিন্তু রাজনীতিবিদরাও উদ্বুদ্ধ হয়ে এই নাটক সম্পর্কে লিখেছে এবং বলেছে এই নাটকটি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রত্যেকের দেখা উচিত। এই যে এত বছরের একটি নাটক, সেই নাটকটি আজকে 2019 এসে কোনো কি পরিমার্জন, পরিবর্ধন বা পরিবর্তন হয়েছে কিনা? না, সেভাবে এই মানে এটি এখনও প্রাসঙ্গিক। হ্যাঁ, আসলে এটার মানে পরিবর্ধন পরিমার্জন করার কোনো দরকার নেই। আমরা জানি যে নাটকটি উনি লিখেছেন, তো নির্দেশনাও কি তিনি দিয়েছিলেন? হ্যাঁ, রূপান্তর এবং নির্দেশনা ওনার। হ্যাঁ, এবং আমরা ওই ধারাতেই কাজ করছি, মানে ওনার যে ডিরেক্টোরিয়াল ইয়েটা ছিল ওটা নিয়েই আমরা এখনো কাজ করছি। 28 তারিখ আগামীকালের কথা বলছি, সে আগামীকাল পুরোটাই আসলে আলোচনা, এই অনুষ্ঠানেরই একটি অংশ। মানে আজ হবে হলো একটি আলোচনা আর নাটক, আগামীকাল হবে পুরোটাই আসলে আলোচনা এবং ওই সারা নাটক থাকবে না, আগামীকাল নাটক। তাহলে বরং আমরা এস এম সুলাইমানের উল্লেখযোগ্য যে নাটকগুলো রয়েছে সেখান থেকে এমন কিছু নাটকের নাম শুনি যে নাটকগুলো অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে একটির কথা আপনি আজকে আড্ডার আগে বলছিলেন যে 7 দিন ধরে সেই নাটকটি হলে হাউসফুল ছিল, সেই নাটকটির কথা, ইঙ্গিত সপ্তাহ। জি, এগুলো আসলে ইতিহাস। মানে একটি নাটক, মঞ্চ নাটক 7 দিন হাউসফুল যেতে পারে এটা বোধহয় এখন ভাবাও যায় না। একটি নাটকের সপ্তাহ, ইঙ্গিত সপ্তাহ এরকম ছিল। আর এই মুহূর্তে আমরা সোলায়মান ভাইয়ের কোর্ট মার্শালটা করছি, গোলাপজান করি, এই দুটো নাটক আমরা মোটামুটি নিয়মিত করছি। আর ওনার একটি সারা জাগানো পথ নাটক আছে, এটা বলা হয় বাংলাদেশের সর্বাধিক অভিনীত পথ নাটক, এবং সম্ভবত এই নাটকটি যত লোক ডিরেকশন দিয়েছে বাংলাদেশে আর কোনো নাটক এত লোক ডিরেকশন দেয়নি। নাটকটির নাম খ্যাপা পাগলার প্যাচাল, এটাও একটি মানে সাংঘাতিক জনপ্রিয় নাটক। এই নাটকটিও আমরা করছি, বিভিন্ন সময় আমাদেরকে অনুরোধ করা হয় এই নাটকটি। এরপরেও মানে ধরেন আমরা অনেকগুলো পথ নাটক করেছি, কিন্তু এই নাটকটি আবার বারবার করার জন্য অনুরোধ আসে এবং আমরা করি। এবং গোলাপজান নামটা যেহেতু আপনি নিলেন, সেই নাটকটার সম্পর্কে একটুখানি আমি জানতে চাই, আসলে দর্শকদের জানাতে চাই যদি আপনার। গোলাপজান সম্পর্কে আসলে কি বলবো, এটি একটি ছোট গল্প আবু তাহের, উনি বিটিভিতে ছিলেন, তো ওনার একটি ছোট গল্প আবু তাহের, পুরনো ঢাকার একটি গল্প। এই গল্পটি যে আসলে একটা নাটক হতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি তখন খুবই অল্প বয়স, তরুণ নাট্যকর্মী, মানে কি বলবো, আমি আসলে আমার গল্পটা পড়ে মনে হচ্ছিল যে এটা কেন নাটক করছি আমরা, বা
বুঝতে পারছিলাম না যে এটা কেন হচ্ছে। সেরকম একটি গল্পকে উনি যেভাবে নাট্যরূপ দিলেন চিন্তা করা যায় না। এটা সাইদ আহমেদ, উনিও এখন জীবিত নেই, সাইদ ভাই অসাধারণ ভক্ত ছিলেন এই নাটকটির, এবং এই নাটকটি যখন আমরা করি সাইদ ভাই আসতেন। হ্যাঁ, উনিও পুরনো ঢাকার মানুষ, তো ঢাকার অ্যাকসেন্ট অ্যাকসেন্টগুলি ভালো জানতেন। এই নাটকে অনেকগুলো মানে পুরনো ঢাকার কথা তো আছে, খুব মানে বহুল প্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে, আপনার ভারতীয় কিছু সঙ্গীত, হিন্দি গান, পুরনো ঢাকার যে কালচার, হ্যাঁ সেগুলো ব্যবহৃত হয়েছে। এবং এই নাটকটি রোকেয়া রফিক বেবি আমাদের দলপ্রধান, উনি এটা সম্ভবত আমরা করি 94 সালে, এই 94 সাল থেকে আজকে পর্যন্ত ওনার চতুর্থ বয়স, উনি ওই তরুণ বয়সে করেছে। এবং মানে উনি একাই এখানে, মানে একক নাটক ঠিক বলবো না, আমরা কোরাস থাকে কিন্তু মূল পারফরমেন্সটা ওনাকেই করতে হয়, অন্য কোনো ক্যারেক্টার মানে অভিনয় ওইভাবে মানে সেন্ট্রাল ক্যারেক্টার উনি পুরো নাটকটাকে টেনে নিয়ে যায়, বাকিরা কোরাস। এমন একজন মানুষ যিনি আসলে নাটকের প্রত্যেকটা জায়গায় এমনভাবে তার ছাপ রেখে গেছেন যেন প্রতিটা লাইন শুনলে একেবারে মুগ্ধ হয়ে যেতে হয়। তো এই যে এস এম সুলাইমানকে ঘিরে আপনারা প্রত্যেক বছর অনুষ্ঠান করছেন, প্রোগ্রাম করছেন, তার মঞ্চস্থ করা নাটক, তার নির্দেশিত নাটকগুলোকে আপনারা প্রদর্শন করছেন, তো আসলে কী উদ্দেশ্য, তার কোন স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা আপনাদের? আসলে দেখেন, হ্যাঁ ওনার তো একটা স্বপ্ন ছিল, একটা শোষণমুক্ত সমাজ, উনি গণমানুষের কথা বলতে চাইতো। হ্যাঁ, নাটকের মাধ্যমে এই সমাজকে উনি মানে একটি একটি কী বলবো পরিশীলিত সমাজ হিসেবে চাইতো আর কি। তো সেটাই ওনার স্বপ্ন ছিল, এবং থিয়েটারটা একটা সম্মানের জায়গায় যাবে, একটা স্বীকৃতি পাবে, এটা ওনার সারা জীবনের একটা স্বপ্ন ছিল। খুবই দুঃখজনকভাবে আমরা সেই সম্মান, সেই জায়গাটা হয়তো এখনো অর্জন করতে পারিনি। সেই সংকটের জায়গাগুলো আসলে কোথায়, একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে আপনি সেটাকে কিভাবে তুলে ধরবেন? দেখেন আসলে হয়েছে কি, আমাদের এই শিল্পটা এখনো শিল্প হিসেবেই তো সেভাবে স্বীকৃতি পেল না, খুবই দুঃখজনক ব্যাপার। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা একজন ক্রিকেটার, দেশের গর্ব, সে সম্মান নিয়ে আসে, তার পিছনে আমরা ইনভেস্ট করি, তাই না? রাষ্ট্রীয়ভাবে একজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া থেকে অপারেশন করিয়ে আনি, তার পিছনে কোটি টাকা খরচ করে তাকে আমরা ফিট করি, কী জন্য? সে দেশের জন্য সম্মান আনবে। তো একজন মঞ্চ শিল্পী, হ্যাঁ একজন থিয়েটার কর্মী, সেও তো দেশের জন্য সম্মান আনে। আমরা বিদেশে যাই, আমরা ধরেন এই যে এবছর এপ্রিলেও সুইডেনে একটা ফেস্টিভ্যালে গিয়ে আমরা শো করে এসেছি, আমরা দুটো শো করে এসেছি, ওখানে অসাধারণ সাড়া পেয়েছি আমরা। তো এই যে আমরা দেশের জন্য সম্মান নিয়ে আসলাম, তাই না? তো কিন্তু আমরা যদি একটা স্বীকৃতি না পাই, আমরা থিয়েটার আর্ট ইউনিটি এ পর্যন্ত 3 বার গিয়েছি দিল্লিতে, NSD-তে, সেখানে সারা পৃথিবীর 500 ভালো নাটক আসে, এরকম বিষয় হয়। সেই 500 ভালো নাটকের মধ্যে আমরা নাটক নিয়ে যাই, প্রতি বছর বাংলাদেশ থেকে দুটো একটা নাটক যায়, আমরাই 3 বার গিয়েছি এবং পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়েছি। কিন্তু আমাদের যে স্বীকৃতির জায়গাটা, মানে একজন ক্রিকেটারকে যদি 1 কোটি টাকা খরচ করে চিকিৎসা করিয়ে আনা যায়, একটা নাট্যকর্মী সে কি কিছু পৃষ্ঠপোষকতা পেতে পারে না? বা এই শিল্পটি কি পৃষ্ঠপোষকতা পেতে পারে না? আজকে আমাদের হল সংকট, হ্যাঁ এই কর্মীদের স্বীকৃতির সংকট, হ্যাঁ অনেক ধরনের সংকট তো রয়ে গেছে। আপনাকে খালি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাকে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন জায়গায় নাটক করতে যেতে হয়েছে। ত্রিপুরার আমি ছোটোখাটো কিছু শহরেও গেছি, সেখানে আমি দেখেছি ছোট্ট শহর, হয়তো যে শহরটাকে আপনি তুলনা করতে পারবেন আমাদের সাতক্ষীরার সাথে, আমাদের হয়তো আরও ছোট শহরের সাথে, হ্যাঁ গাইবান্ধার সাথে, সেরকম শহরেও যে মানের মঞ্চ এবং ওখানে যেই ধরনের পৃষ্ঠপোষকতা পায় সেখানকার নাট্যকর্মীরা, যেটা আমরা এই রাজধানী শহর ঢাকায় বসেও চিন্তা করতে পারি না। তো আমরা তো এখন আর নবীন রাষ্ট্র না, আমরা এখন ম্যাচিউর হচ্ছি, 50 বছর হয়ে যাচ্ছে, আমাদের এই জায়গাগুলো চিন্তা করা উচিত, নাহলে তো আসলে রাষ্ট্রের অনেক বড় সংকট দেখা দিবে। যেমন ধরেন আসলে কি হচ্ছে, তাহলে তো সবাই BBA পড়বে, কেউ তো নাট্যকলা নিয়ে ভবিষ্যৎ আর পড়বে না,
এই থিয়েটার স্টাডিজ নিয়ে কেন পড়বে লোকে যদি এটার সৃজনশীলতার জায়গায় মানুষের বিচরণটা আছে সন্দেহ আপনি আর 5 বছর পরে তো না হলে কোনো দার্শনিক পাবেন না দর্শন তত্ত্ব নিয়ে কেউ পড়বে না অর্থশাস্ত্র নিয়ে কেউ পড়বে না এই নাট্যকলা নিয়ে কেউ পড়বে না যদি এর স্বীকৃতি না থাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং যেহেতু আমাদের সময় শেষের দিকে শেষ করতে হচ্ছে খুব ভালো লাগলো কথা বলে অসংখ্য ধন্যবাদ এবং চমৎকার একজন নাট্যজনকে নিয়ে আজকে আমরা আমাদের এই আড্ডাটা দিলাম এবং অবশ্যই শুভকামনা থাকবে যেন সরকারি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতায় শিল্পাঙ্গনে আসে আমাদের এই শিল্প আরও আরও অনেক বেশি এনরিচ হয় আপনাদেরকেও ধন্যবাদ এনটিভিকে ধন্যবাদ প্রিয় দর্শক আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এনটিভি বিএসসি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com প্রিয় দর্শক এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা